সকালবেলা মেঘলা দিন দেখে মনটা একটু খিচুড়ি খিচুড়ি করছিল, তো বানিয়ে নিলাম ওটসের খিচুড়ি, একটু হেলদিও হবে। তো দেখো এখানে কতগুলো সবজি আমি নিয়ে নিয়েছি, ক্যাপসিকাম, একটু ফুলকপি, দুটো গাজর, আর এখানে বিনস নিয়েছি। তো এগুলোকে আমি কেটে নেব, একটু চোখো চোখো করে কেটে নেব সবজিগুলোকে, সবজিগুলো কেটে ভালো করে ধুয়ে নেব। তো এখানে দেখো প্রেশার কুকার বসিয়ে দিয়েছি, একেবারেই প্রেশার কুকারেই বসিয়ে দেবো। তো গ্যাস অন করে দিয়ে দিচ্ছি এখানে প্রথমে আমি জল, জলটা দেওয়ার পরে এবার দেখো আমি কাপ মেপে ডাল ডালগুলো দেবো। প্রথমে আমি হাফ কাপ মুগ ডাল দিয়েছি, আর তারপরে আমি এক কাপ মতো মুসুর ডাল দিয়েছি। ডালগুলোকে কিন্তু আমি আগেই ধুয়ে রেখে দিই, ভেবোনা আমি না ধুয়ে দিয়ে দিচ্ছি। আর তারপরে দেবো আমি দু কাপ এখানে ওটস, এক দু কাপ ওটস দিয়ে আর একটু জল অ্যাড করে ভালো করে মিশিয়ে নেবো। তো এরপরে দেখো আমি সবজিগুলোকে ধুয়ে রেখেছিলাম দিয়ে দিচ্ছি। সবজিগুলো কিন্তু আমি ভাজিনি, যেহেতু আমি হেলদি করে বানাচ্ছি তাই বেশি তেল ইউজ করব না। তোমরা যদি বেশি টেস্টি করে বানাতে চাও তাহলে সবজিগুলোকে একটু ভেজে নেবে হলুদ হলুদ দিয়ে। আর এখানে দেখো আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম একসাথে, এখানে দেখো দিয়ে দিচ্ছি নুন আর হলুদ। নুন আর হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে নিই। এরপরে দেখো আমি একটা অন্য ফ্রাইং প্যানে ছোট্ট তেল, একটু সর্ষের তেল গরম করে ওতে পাঁচফোড়ন দিয়ে ফোড়নটা দিয়ে দিলাম। ফোড়নটা এবার এই জলের মধ্যে একসাথে দিয়ে দিলাম, একেবারেই কাজ সারা যাকে বলে। তো দিয়ে এবার ভালো করে নেড়ে নিয়ে তারপরে আর একটু জল অ্যাড করে দিয়েছিলাম আমি, ভালো করে নেড়ে নিয়ে তারপরে আমি প্রেশার কুকারের ঢাকনাটা অফ করে দিচ্ছি। তিন থেকে চারটে সিটি মারলে আমাদের